তপনজ্যোতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের জীবনটা যতই আমরা ভাবি না কেন গুছিয়ে কাজ করব, কিছুতেই যেন সেই গুছানোটা হয় না। কোথায় যেন একটা এলোমেলো ভাব সব সময় আমাদের জীবনকে ঘিরে থাকে। একটা সময় পর আমরা নিজেরাই ভাবতে থাকি যে আদৌ কি আমি সারাটা জীবন এরকম অগোছলোই থাকবো, কোনো সময় কি আমি গুছিয়ে ঠিকমতো সেটেল করা জীবনে যেটা বোঝায় সেটা কি কোনোদিনই হবে না। আসলে আমাদের জন্ম ছকে এই সমস্যাগুলো সব কিছুই থাকে, কিন্তু আমরা যেটা হয় যে সময় থাকতে থাকতে যেমন সময়কে গুরুত্ব দিই না, ঠিক পাশাপাশি আমরা জন্ম ছকটাকে অনেক সময় গুরুত্ব দিয়ে উঠতে পারি না। মনে হয় যে আমি তো কাজ করছি তাহলে তার রেজাল্ট নিশ্চয়ই পাবো, এটা তো একদমই ঠিক কথাই, কিন্তু সেই কাজটা আপনি সঠিক অর্থে করছেন কি না, সঠিক রুট মেনে করছেন কি না সেটা কিন্তু আপনি জানেন না, সেটা জানেন একজন দক্ষ অ্যাস্ট্রোলজার, যিনি এত সুন্দর করে ব্যাখ্যা করতে পারবেন, যিনি প্রত্যেকটা মুহূর্তে জীবনে চলার পথে সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করতে পারবেন, তিনিই কিন্তু বলে দিতে পারেন যে সমস্যাগুলো থেকে আপনি বেরোতে পারবেন কি পারবেন না এবং সমাধানের রাস্তাটাই বা কী। আপনাদের মনে হতেই পারে যে আমি তো এই কথাগুলো গড়গড় করে বলে দিলাম, কিন্তু এতটাই কি ইজি ব্যাপারটা? হ্যাঁ দর্শক বন্ধু, জীবনের সমস্যাগুলো জটিল সেটাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যদি একজন প্রপার গাইড করার একজন মানুষকে পেয়ে যান, আপনি যদি জীবনে চলার পথের রুটটাকে চিনতে পারেন, তাহলে দেখবেন জীবন পথটা অনেক মসৃণ হয়ে গিয়েছে। এবার একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আমাদের মনে আসবেই যে এই রুটটা আমাদের কে চিনিয়ে দেবেন, এই প্রপার গাইডলাইনটা আমাদের কে দেবেন, আমরা তো প্রত্যেকটা মুহূর্তে বিভ্রান্ত হয়ে যাচ্ছি। সেই প্রপার গাইডলাইন প্রপার কাউন্সিলিংয়ের জন্যই কিন্তু আমি বর্ণা পৌঁছে যাই প্রত্যেক দিন মঙ্গলবার ঠিক এই সময় এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে, যিনি দীর্ঘ অনেকগুলো বছর ধরে কিন্তু সাধনা করছেন, দীর্ঘ অনেকগুলো বছর ধরে এই প্রফেশনে যুক্ত রয়েছেন এবং তিনি প্রত্যেকটি মানুষকে কী করে ভালো রাখা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং সেই চেষ্টার ফলশ্রুতি হিসেবে আমরা দেখি এখনও যদি একসাথে দশজন অ্যাস্ট্রোলজারের নামকে উচ্চারণ করেন তাহলে প্রথম নামটা কিন্তু প্রথম সারিতে প্রথম নামটা তারই থাকে, কিন্তু তা সত্ত্বেও পরিশ্রম থেকে তিনি কিন্তু এখনও মুখ সরিয়ে নেননি, পরিশ্রম তিনি এখনও করেন, পড়াশোনা এখনও চালিয়ে যাচ্ছেন এবং অমাবস্যা প্রত্যেকটি অমাবস্যাকে সমানভাবে গুরুত্ব দেন, আর তাই তো তার রেজাল্ট কিন্তু তিনি সব সময় হাতে নাতে পান। আমরা প্রত্যেকটা মুহূর্তে যে মানুষটির কথা বলি, যে মানুষটির সান্নিধ্যে থাকতে ভালোবাসি, কারণ জীবনে শুধু সমস্যাগুলোই তো থাকে না, জীবনে সুখ দুঃখ আনন্দ সবটাই তার সাথে শেয়ার করা যায়, সেই মানুষটিকে নিয়েই আমি আবারও পৌঁছে গেলাম আপনাদের অনুষ্ঠানে। ঠিকই ধরেছেন, আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন শ্রী তপন শাস্ত্রী মহাশয় এবং রয়েছেন প্রত্যেক দিনের মতো আপনারা 2286-6357 এবং 6358 এই নাম্বারে। শুরু করবো আজকের অনুষ্ঠান, আপনাদের সকলকে স্বাগত জানাই এবং শাস্ত্রীজিকে নমস্কার। নমস্কার। কামাখ্যাং বরদ দেবী নীল পর্বত বাসিন নাই তং দেবী জগতং মাত জোনি মধ্যে নমস্তুতে ওং তারাও বিদমহে মহাশ্বসন বাসিন নয় ধীময়ী তন্ন তারে প্রচোদয়াত ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। আশা রাখি এই শান্তির বাণী প্রত্যেকের ঘরে ঘরে ছড়িয়ে পড়ল, আপনারা খুব খুব ভালো থাকুন। আমরা প্রত্যেকেই জানি সামনেই বৈশাখী অমাবস্যা এবং অমাবস্যার পরেই পেয়ে যাচ্ছি আমরা শুভ অক্ষয় তৃতীয়া। শাস্ত্রীজি, এই দুটি মহান যোগ রয়েছে এবং এই যোগে আপনি চলে যাচ্ছেন তারাপীঠ ধামে, কেন কিসের জন্য? কারণ আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে হয়তো আমরা যেটা ভাবি যে পরিশ্রম কম করলেও হয়তো চলে, কাজ না করলেও চলবে, কিন্তু তা সত্ত্বেও আপনি প্রত্যেকটা অমাবস্যাকে গুরুত্ব দেন, কেন কিসের জন্য? প্রথম কথা বলি, অমাবস্যা একটা বিরাট বড় যোগ, আমাদের যারা সাধক ভক্ত আছি, যারা আমরা তন্ত্র সাধনার মধ্যে কিছুটা যুক্ত আছি, আমি বলবো না বড় কিছু যুক্ত আছি, ছোটোখাটো একটা তন্ত্র সাধনা করি, পুজো পাঠ করি, মায়ের আরাধনা করি, ছোট্টখাটো একজন মানুষ, তো অমাবস্যার যোগটা কিন্তু আমাদের ভীষণ একটা কার্যকরী ব্যাপার। সারা মাস কিন্তু আমরা মানুষের যে কাজকর্ম করি, অনেকের মানুষের রোগ জ্বালাকে আমরা ঠিক করছি, করে দিয়েছি, কিন্তু রেকর্ড আছে, অনেক পড়াশোনায় যারা ডিস্টার্ব তাদের ঠিক করে দিয়েছি, যাদের চাকরি পাচ্ছে না তাদেরও ঠিক করেছি, যাদের প্রচণ্ড রোগ ভোগের মধ্যে ভুগছে তাদের কোনো ডাক্তার কবিরাজ ঠিক করতে পারেনি, আমাদের তন্ত্র মতে কিছু জিনিস দিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে, তো এরকম কিন্তু আছে। এই যোগগুলো, এই জিনিসগুলো কী করে আমরা করতে পারছি? এর যোগ কিন্তু একটাই, অমাবস্যা যোগ। অমাবস্যা একটা বিরাট বড় যোগ। এই অমাবস্যা যোগে আমরা প্রতি বছর, আমি তো বললাম 24 বছর অমাবস্যায় রাত্রে আমি ঘুমাইনি কোনো দিন,
24 বছর ধরে অমাবস্যা অমাবস্যা দিনে আমি তারাপীঠ মহাশ্মশানে, নালে ছিন্নমস্তা, নালে কামাখ্যা, বিভিন্ন জায়গায় আমি কিন্তু রাজারাপ্পা বিভিন্ন জায়গায় কিন্তু আমি চলে যাই। সেখানে কিন্তু পুজো পাঠের মধ্যে মানুষের কল্যাণ সাধনা এবং ওই যজ্ঞে আমরা যেটুকু পাই গুরুমুখী বিদ্যা, গুরুর আদেশেই আমরা কিন্তু সব কিছু করি। গুরু ছাড়া কিন্তু এই তন্ত্র সাধনার মধ্যে কিছু কিন্তু হয় না। যে যতই যত কিছু জানুক না কেন, সমস্ত কিছু জ্যোতিষ এবং তন্ত্র সব কিছু কিন্তু গুরুমুখী বিদ্যা, গুরুর আদেশ মেনেই কিন্তু আমরা সেই অমাবস্যা যোগটাকে আমরা জানি। এবং যারা জানেন যে অমাবস্যা একটা যোগ, অমাবস্যা পূর্ণিমা এগুলো কিন্তু যোগ, এই যোগগুলো যে সত্যই কিছু যোগ আমরা বুঝতে পারি জোয়ার ভাটা দেখে। আমাদের গঙ্গার ঘাটে আমরা গেলে বুঝতে পারবো পূর্ণিমার দিনে কী হয়, অমাবস্যার দিনে কী হয়। এবং যারা বয়স্ক ভদ্রমহিলা আছে এবং ভদ্র জন আছেন তাদেরও দেখবেন অমাবস্যা পূর্ণিমাতে একটা গাঁটে যাদের ব্যথা আছে, আর্থারাইটিস টাইপের বাত, সেগুলো কিন্তু অমাবস্যা পূর্ণিমাতে বাড়াবাড়ি হয়, সেটা আমরা কিন্তু পাই। তার মানে আমরা বুঝতে পারছি অমাবস্যা পূর্ণিমাতে একটা যোগ, এই যোগে কিন্তু অনেক কিছু ভালো কাজ হয়। যোগ ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না, বিয়োগ হলে কিচ্ছু হবে না, যোগ চাই, সব জিনিসের যোগ হলে তবে কিন্তু আমরা একটা শক্ত জায়গায় পৌঁছাতে পারবো এবং সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। তো তার মধ্যে একটা যোগ হচ্ছে অমাবস্যা, বৈশাখী অমাবস্যা, বছরের এটা হচ্ছে বাংলা বছরের প্রথম একটা অমাবস্যা, বড় যোগ। এই যোগে আমি তারাপীঠ ধামে যাচ্ছি, ওখানে যাগযজ্ঞ পুজো পাঠ সব হবে। এবং যজ্ঞে মানে আমাদের প্রথমাপিক যেসব কাজগুলো হয়, যেমন কারুর অনেকের দায়িত্ব নিয়েছি আমি যে সরস্বতী কবচ একটা বানিয়ে আনবো, আমি অনেকের অর্ডার দিয়েছে, যাদের বগলামুখী, যাদের শত্রুনাশ মামলা মকদ্দমায় হেরে যাচ্ছে তাদের কিছু কাজ করব, যাদের রোগ ভোগ শোক প্রচণ্ড ডিস্টার্ব তাদের মধ্যে একটা কাজ করব, যাদের মান সম্মান হানি হচ্ছে, কোনো কিছুতেই সম্মান পাচ্ছে না, অফিসে প্রচুর খাটছে, পরিশ্রম করছে, প্রমোশন হচ্ছে না, তাদের জন্য এই অমাবস্যায় কিন্তু একটা বিশেষ কাজ হয়। যেহেতু রবি হচ্ছে যশ যোগাযোগ আদান প্রদান, রবি এই মাসে খুব প্রখর থাকে, সেই অমাবস্যায় যদি আমরা আরও প্রখরিত হই, মানে রবির তেজে আমরা প্রখরিত আছি, তারপরেও কিন্তু অনেকটা ঘি কাঠ আগুন জ্বালাবো, আরও প্রখরিত করব। এবং আমাদের অশুভ পাপ ত্রিতাপ জ্বালাকে, সেই যন্ত্রণাকে, সেই আগুনের মধ্যে কিন্তু আমরা বিলীন করে দেবো, সেটা মন্ত্রপুতের মাধ্যমে, পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে, অনেকটা ঘি, অনেকটা কাঠ, অনেকটা আমাদের দ্রব্যের যেসব যজ্ঞের যেসব দ্রব্যগুণ আছে সেগুলো দিয়ে কাজ করলে মানে একটা অস্বাভাবিক কাজ হয় এই অবস্থা, সেটা একটা যোগ। যজ্ঞ আমাদের ভগবানের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে, যজ্ঞ আমাদের পাপের ভাগ কমিয়ে দেয়, যজ্ঞ আমাদের ত্রিতাপ জ্বালা যন্ত্রণাকে আমরা যজ্ঞের আগুনে আহুতি দিই, আমাদের শুভ শক্তি পাই। অতএব যজ্ঞ একটা ভীষণ বড় কাজ। তাই এই যাচ্ছি অমাবস্যাতে আমি কাজকর্ম করব। অনেকে আমার সাথে যাচ্ছেন যাদের কাজকর্ম করানোর ইচ্ছুক বা এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করুন আমার কাছে, বা যারা জ্যোতিষতান্ত্রিক আমার মতো আছেন, যারা তারাপীঠ যান নিয়মিত, যাগযজ্ঞ করেন বা কোনো পীঠস্থানে করেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। এই যে আগের যে পূর্বমূর্তে যে কথাগুলো বললাম, যে যে যন্ত্রণাগুলো হচ্ছে, যে অশুভ কাজগুলো আছে, অনেকের কালসর্পযোগ, ভ্রম্মদোষ, অশুভ কিছু দোষ আছে, অশুভ দোষ আমাদের জীবনকে কিন্তু ছোট করে দেয়, সেই দোষগুলো কিন্তু আমরা কাটাবো। তবে এই যোগটা একটা বিরাট মোক্ষম যোগ, এবং তারামার ওখানে গিয়ে মহাশ্মশানে যজ্ঞের মাধ্যমে কেউ যদি আহুতি দিতে পারে নিজে থেকে, তার একটা কিন্তু অস্বাভাবিক মানে কাজ আছে, এটা আমরা মনে করি। বিগত 24 বছর ধরে এই দায়িত্ব নিয়ে চলেছি এবং 24 বছর ধরে অন্তত প্রায় কয়েক লক্ষ মানুষের ভালো ফল দিয়েছি এইভাবে চলে। তাই প্রতি বছরই, প্রতি মাসে, প্রতি সবসময় পলক্ষণে আমাদের কিন্তু ওই যাগযজ্ঞের পুজো পাঠের মধ্যে থাকতে হয়, এবং যাগযজ্ঞ পুজো পাঠ করলে এমনি একটু ইন্টিউশন পাওয়ার বাড়বে, এমনি একটু ভালো হবে। একদমই ঠিক কথাই, আরো বিস্তারিত বিষয়ে আমরা জানবো, কিন্তু তার আগে আমাদের সাথে একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছে, নমস্কার, কে আছেন সাথে? হ্যাঁ একটু জোরে বলুন। আচ্ছা কে বলছেন মধ্যমগ্রাম থেকে? নমস্কার বাবা, একটু জোরে বলো বাবা। হ্যাঁ হ্যাঁ অনেকবার নিজের জন্য জানবেন? আচ্ছা ডেট অফ বার্থ? আচ্ছা নিয়মিত অনুষ্ঠান দেখা হয়? প্রত্যেক মঙ্গলবার দেখি শাস্ত্রীয় অনুষ্ঠান, দেখুন তো মঙ্গলবারে শাস্ত্রীয় লাইভ অনুষ্ঠান থাকে না, বাড়িতে গিয়ে পুজোপাঠের যে অনুষ্ঠানগুলো হয়, তো শাস্ত্রীয় প্রত্যেক মঙ্গলবার দুর্গা পুজো পুজো নিয়মিত দর্শক। আচ্ছা বলুন ডেট অফ বার্থ? 27th August 1992। কত আগস্ট? 27th August, তাই তো? হ্যাঁ 1992। সময়? রাত্রি 9:10। রাত 9:10। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানেন? রাশি মেষ লগ্ন। কি বাত ছিল তোমার বাবা? বৃহস্পতি বাত ছিল, ঠিক বলেছো। তোমার মেষ লগ্ন সিংহ রাশি, মেষ লগ্ন সিংহ রাশি, মোঘা নক্ষত্র, দেবারি অর্থাৎ রাক্ষস গণ, এবং তোমার পূর্ণিমা, সরি অমাবস্যাতেই জন্ম, তাই তো?
অমাবস্যাতেই তো জন্ম, এবং ক্ষত্রিয় বর্ণের তুমি জাতক, তোমার শুভ সংখ্যা 7-9 লিখে রাখতে পারো। শুভ দিন হচ্ছে বৃহস্পতি, রবি, মঙ্গল। শুভ রাশি তোমার কর্কট, সিংহ, ধনু। শুভ ধাতু তোমার তামা। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। শুভ বর্ষ হচ্ছে তোমার 27 বছর, 36 বছর, 45 বছর, 54 বছর। এই বছরগুলো লিখে রাখো, এই বছর জীবনের এই বছরগুলো তোমার জীবনে কোনো টার্নিং পয়েন্ট, বুঝতে পারছো? এখন একটা জায়গায় যেটা দেখতে পাচ্ছি তোমার, যেটা জানার বিষয়, সেটা তোমার কর্মকেন্দ্রিক কিছু জানা আছে আর পড়াশোনা তোমার। দেখো তোমার এখানে যা পাচ্ছি, তোমার জায়গা যথেষ্ট ভালো হওয়ার কথা, কিন্তু তোমার স্ট্রিম তুমি ভুল করেছো। মানে পড়াশোনা লাস্টের দিকে যে চিন্তাভাবনাগুলো করেছো সেগুলো কিন্তু সব ভুল ভাল হয়েছে, এবং যার ফলে রেজাল্ট কিন্তু তোমার খুব একটা ভালো হয়নি। হয়েছে কি? আমি সেই জায়গাগুলো পাচ্ছি, বুদ্ধি যথেষ্ট ভালো আছে, তোমাদের একটা আধ্যাত্মিক চেতনা আছে, ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা, মানুষ তোমাকে খুব ভালোবাসে, পাড়া পড়ছি বন্ধু বান্ধব খুব ভালোবাসে, কিন্তু নিজের লোকের সাথে একটা মতমালিন্য, মানে মনোমালিন্য হবে। হয় কি এগুলো? তুমি যে পথে চলো সেই পথে তোমার বাড়ির লোক চলে না, তুমি যেটা বলতে চাও ওরা কিন্তু মানতে চায়নি, এরকম হচ্ছে না? হ্যাঁ। এবং রবি বৃহস্পতি যোগটা খুব ভালো আছে, তার সঙ্গে চন্দ্র যুক্ত হয়েছে, যথেষ্ট ভালো। রবিচন্দ্র এক ঘরে থাকলে অমাবস্যায় জন্ম হয়, এটা সবাই জানি, সেটা তোমার হয়েছে, কিন্তু রবি বৃহস্পতি যোগটা আছে। তুমি কি করছো এখন? না, যেখানে পরিশ্রম অনুযায়ী ফল, প্রাইভেট কনসার্ন আছে তো? কোনো প্রাইভেট কনসার্নে কাজ করছো? আচ্ছা, সেখানে তোমার পরিশ্রম মেধাবুদ্ধি অনুযায়ী কিন্তু ফল হচ্ছে না, এবং জায়গাটা জব স্যাটিসফ্যাকশনের অভাব হচ্ছে। তোমার জায়গা কিন্তু যথেষ্ট ভালো আছে, তোমার কোনো চিন্তা নেই, আস্তে আস্তে তুমি এগিয়ে যাও। একটাই যোগ বললাম, বৃহস্পতি চন্দ্র এবং রবি এক ঘরে বসে আছে, এই যোগটা খুব ভালো যোগ তোমার। কেমন? দেখো তোমার এখন দশা কিন্তু ভালো চলছে, তোমার যথেষ্ট আমি ভালো পাচ্ছি। 3/6/2017 মধ্যে কিছু তোমার ভালো হবে, 3/6/2017। হ্যাঁ, এখন থেকে নিয়ে, মানে আজকের থেকে নিয়ে 3/6, কালকেও হতে পারে, সামনের মাসেও হতে পারে, 16 সালের লাস্টেও হতে পারে, আবার 3/6 মানে জুন মাসের 3 তারিখে 2017, 2 তারিখেও হতে পারে, জুনের 2 তারিখে 17 সালে হতে পারে। সেই জায়গা তোমার আছে কিন্তু, বুঝতে পারছো? শুক্রের জায়গাটা তোমার কিন্তু, তুমি যে অ্যাচিভমেন্ট, দেখো বৃহস্পতি অর্থ দেয়, যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের উদ্দেশ্যও বলছি, তোমাকেও বলছি, বৃহস্পতি কিন্তু অর্থ দেয়, বৃহস্পতি জ্ঞান, চেতনা, বিবেক। বৃহস্পতি ভালো থাকলে অনেকটা সোনা কিনবে সবাই, বৃহস্পতি ভালো থাকলে জ্ঞান, চেতনা, বিবেক ভালো হবে, বৃহস্পতি ভালো থাকলে ভালো চাকরি পাবে, কিন্তু শুক্র সেই মানে অর্থের প্রাচুর্যটা দেয় কিন্তু শুক্র। তার মানে তুমি একটা চাকরি পেয়েছো, চাকরির স্যাটিসফ্যাকশন আসছে না, সেটা দেখবে কিন্তু শুক্র গ্রহ। জ্যোতিষের একটা মানে অন্যরকম কথা বলছি আমি, অনেকে জানেন না এই কথাটা, যে বৃহস্পতি হচ্ছে চাকরি দেয়, বৃহস্পতি হচ্ছে অর্থনৈতিক গ্রহ, বৃহস্পতি ভালো থাকলে অর্থনৈতিক স্থিতিশীল হবে, কিন্তু অর্থের প্রাচুর্য মানে অনেকটা অর্থ দেবে। শুধু অর্থ থাকলেই তো হলো না, অর্থের এক্সেস অর্থটা সবাই খোঁজে, সবাই চায় একটা 2 লাখ আছে আরো কি করে 5 লাখ হবে, সবাই আছে 1 কোটি আছে আরো 2 কোটি কি করে হবে, তাই তো? প্রত্যেক মানুষের মনে সুপ্ত একটা বাসনা কিন্তু এটাই আছে, কিন্তু তোমার জায়গাটা দেখো শুক্র ডাউন হয়ে গেছে, তোমার ওই জব স্যাটিসফ্যাকশনের অভাবটা হচ্ছে, এবং সেই জায়গায় প্রাচুর্য জিনিসটা তুমি পাচ্ছ না, বুঝতে পারছো? তুমি শুক্রের একটা যদি প্রতিকার করতে পারো ভীষণ ভালো কাজ হবে। কেমন? হ্যাঁ হ্যাঁ। আর যখনই তুমি সাবান তেল ইউজ করবে সব স্যান্ডেল ফ্লেভার জাতীয় করো, সাবানটা স্যান্ডেল করো। কেমন? শুক্র যেহেতু ডাউন আছে, সাবান যে ইউজ করবে সেটা স্যান্ডেল ফ্লেভার অনুযায়ী সাবানটা ইউজ করো। আর কোনো ঠাকুর মন্দিরে তুমি একটা সাদা চন্দনের কাঠ গিফট মানে দান করো ওখানে, যে কোনো মন্দিরে, না বড় ঠাকুর মন্দির না, যেখানে নিত্য নৈমিত্তিক পুজো হয়, বড় ঠাকুরের মন্দির তো শনিবারে ভালো করে পুজো হয়, বাকি দিন হয় কিনা জানি না আমি, কিন্তু যেখানে নিত্য নৈমিত্তিক পুজো হয়, বুঝতে পারছো? যা যে কোনো মন্দিরে তুমি দাও যেখানে নিত্য নৈমিত্তিক পুজো হয়, তোমার ওই চন্দন কাঠটা প্রতিদিন ঘষা হবে, যখন ঘষা হবে ওই ঠাকুর মশাই কিন্তু চিন্তা করবে যে ছেলেটি দিয়েছে তার, তোমার যতটা চন্দন ঘষা হবে একটা কাঠ কিন্তু একদিনে ফুরিয়ে অনেকটা ঘষা হয়, ওই চন্দন কাঠটি দিলে সেই চন্দন ঘষা হবে,
তোমার কথা কিন্তু ঠাকুরের সামনে সেটা কিন্তু তুমি ঠাকুর মশাই নাও, যদি তোমার নাম করে ডেলি করা সম্ভব না, তোমার জিনিসটা দিয়ে ঠাকুরের চন্দন করে, সেই চন্দন ঠাকুরের মানে ঠাকুরকে লাগানো হচ্ছে সেই চন্দন, এটা একটা বিশাল ফল। কিন্তু যাদের শুক্র ডাউন আছে তারা এটা করতে পারেন, চন্দন কাঠ প্রত্যেক ঠাকুর মানে যে কোনো জায়গায় ঠাকুর যেখানে নিত্য নৈবেদ্য সেখানে কিন্তু দান করলে অস্বাভাবিক একটা ভালো ফল পাওয়া যাবে। মনে একটা তুমি তৃপ্তি পাবে, তুমি চন্দন কাঠটা দিয়ে এসো, তার পর দিন থেকে তোমার একটা শান্তি লাগবে, আমি তোমাকে বলে দিলাম। সাদা চন্দনের কাঠ দেবে, কেমন? ঠিক আছে বাবা। আর ইবান এতদিন ধরে তো অনুষ্ঠান দেখা হচ্ছিল, আর আজকে সরাসরি শাস্ত্রীর সাথে এতক্ষণ কথা বললেন, কেমন লাগছে, ফিলিংসটা কেমন হচ্ছে? আপনি সেক্ষেত্রে স্মৃতির মোড় চেম্বারে যোগাযোগ করবেন। আমি শাস্ত্রীজি যেটা আমাকে বললো এই মুহূর্তে, মানে আমি এই মুহূর্তে শাস্ত্রীজি হয়তো সবই বুঝতে পারছি, আমার নতুন করে বলার কিছু নেই। শাস্ত্রীজি আমাকে যে ডেটটা দিল 2017, আমি চেষ্টা করবো এর মধ্যে কিংবা এর ওই সপ্তাহের মধ্যে আমার শাস্ত্রীজির কাছে যাওয়ার। কিন্তু তোমার না আসলেও চলবে, আমি তোমাকে বলছি 2017-6 জুন 2017-এর মধ্যে তোমার কিছু হবে, তোমার কাছে আমার কাছে আসার দরকার না, যেটা তুমি বললাম সেটা করো, কোনো জ্যোতিষের কাছে যাওয়ার দরকার না, আমি তপন শাস্ত্রী বলছি। যদি না হয় তাহলে তুমি এসে 6 জুনের পর 2017 সালে এসে যোগাযোগ করো আমার সাথে, দেখবে তোমার অনেক ভালো ফল হয়েছে। অসংখ্য ধন্যবাদ অনির্বাণ। এবং অনির্বাণের সাথে সাথে বোধ হয় আজকে এই অনুষ্ঠানটা যারা দেখছেন তারা বোধ হয় একটা কথা স্বীকার করবেন যে এখনও আমাদের সমাজে বেশ কিছু ভালো মানুষ আছেন বলে এই সমাজটা এগিয়ে যাচ্ছে, আর বেশ কিছু ভালো অ্যাস্ট্রোলজাররা রয়েছেন বলেই বোধ হয় আমরা এখনও নিশ্চিন্তে থাকি। এবং তার মধ্যে শাস্ত্রীজি যে একদম প্রথম সারিতে নাম্বার ওয়ানে বসে রয়েছেন সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এখানে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেই দিলেন যে অনির্বাণকে আসতে হবে না, যা যা রেমেডির রাস্তা বলে দিলেন সেগুলো অ্যাপ্লাই করলেই ভালো থাকবে। ভাবুন তো আজকের দিনে দাঁড়িয়ে এরকম বলা সম্ভব কখনো, যে যে আসতে চাইছে তাকেও কিন্তু তিনি বারণ করছেন যে না, এইভাবে করলেই রেজাল্ট পাওয়া যায়। আসলে এখানেই শাস্ত্রীজি, এখানেই তার গুণ, আর এখানেই তার মহত্ব বলেই এতগুলো বছর ধরে সুনামের সাথে কাজ করে আসছেন এবং এই কথাটা আপনারাও স্বীকার করেন। এবং সবচেয়ে বড় কথা শাস্ত্রীজি, আপনার মনের মধ্যে না প্রফেশনের দিকটা তো সম্পূর্ণ আলাদা, সেটা থাকবেই, কিন্তু এই যে সমাজের প্রতি ভাবনা চিন্তা করা, দুস্থ মানুষদের প্রতি চিন্তা ভাবনা, এটা আপনার কাছে একটা অন্য রকম দিক মনে হয় আমার। আমি চেষ্টা করি যে আমার এই জিনিসগুলো আমার মধ্যে আছে। আমার বাবা বলে গেছিলেন যদি কোনো লোকের সেবা করা হয় প্রতিদিন একজন না একজন লোককে যদি সেবা করতে পারিস, আমার বাবা বলতেন, বাবা একটা পূজারী বিরাট ব্রাহ্মণ ছিলেন জয়রামবাটিতে আমাদের বাড়ি, তো আমরা অনেক ভাই জ্যোতিষতন্ত্রের মধ্যে আছি, আমার আরও ভাইয়েরা জ্যোতিষ সঙ্গে আছে, আমাদের একটা জাত মানে এটা আমাদের একটা ঘরানা বলতে গেলে, পূর্বপুরুষ থেকে এই জায়গাটা করে এসছে। এবং বাবা বলেছিল যে বলেছিলেন উনি যে যদি কোনো মানুষের সেবা তোমরা করতে পারো তোমাদের কিন্তু উন্নতি ভীষণ ভালো হবে, এবং মানুষের উপকার করাটা একটা বিরাট বিশাল কাজ। বিবেকানন্দও বলে গেছেন একটা মানুষের যদি একটু উপকার করতে পারি তাহলে 5টা সিংহের যা বল হয় সেই বলটা কিন্তু মানুষ পায়, এটা বিবেকানন্দ বলেছিলেন। আমার বাবা বলেছিলেন যে তোমরা মানুষের সেবা করো, কিছু মানুষকে অন্তত একটা লোককে একটা আহার দাও প্রতিদিন, যদি তোমার সামর্থ্য থাকে, তোমার সন্তান ছেলেপুলে সবকে রেখে যেটুকু থাকবে 10টা টাকা যদি থাকে তার মধ্যে 2টো টাকা খরচা করো কারুর জন্য ডেলি যদি করতে পারো, বা মাসে একদিন যদি করতে পারো, তো সেগুলো কিন্তু ভীষণ তোমার মনের মধ্যে একটা ভালো কাজ, তোমার মনের মধ্যে একটা শক্তি সঞ্চয় হবে এবং তোমার অনেক উপকার হবে। তোমার পূর্বপুরুষ তোমার পিতার পুণ্যে পুত্রের জয় বলে, আমার বাবা কিছু পুণ্য করেছেন বলে আমার এই জায়গাটা এখনও আছে এবং আরও ভাইয়েরা আমার ভালো ভালো জায়গাতেই আছে, কিন্তু আমরা তো এই জায়গাগুলো কিন্তু পিতার পুণ্যে পুত্রের জয়। আমি যদি কিছু ভালো কাজ করে যাই আমার ছেলেপুলের কিন্তু ভালো হবেই, শাস্ত্রে বলছে পিতার পুণ্যে পুত্রের জয়। তো আমার বাবা কিছু আমি মনে করি ভালো কাজ কিছু করে গেছিলেন যার ফলে আমরা মানুষের একটা আদরণীয় হয়ে উঠতে পেরেছি, অনেক মানুষ আমাদের আদর যত্ন করে, অনেক মানুষ আমাদের ভালোবাসে, অনেক মানুষ আসলে এক সাষ্টাঙ্গে আগে প্রণাম করে তারপরে আমার সাথে কথা বলে। এই যে জায়গাগুলো এটা আমি মনে করি ঈশ্বরের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ ছাড়া কিছু নেই। তাই আমি চেষ্টা করি প্রতিদিন প্রতি সবসময় কিছু না কিছু মানুষের জন্য করে দেখাতে এবং কিছু মানুষকে দান ধ্যানের মধ্যে থাকতে। আমি একটা ক্যাসেট বার করেছি, আপনারা জানেন কুমার শানু আমার খুব বন্ধু লোক, কুমার শানু বলেছিল তপন দা হোক এটা আমি আছি রাজি, তার সাথে আমি অন্বেষাকেও পেয়েছি, উদীয়মান গায়িকা খুব ভালো নাম করেছে, তার সাথে পেয়েছি ইন্দ্রাণী সেনকে, তার সাথে পেয়েছি আমি শম্পা কুণ্ডুকে, তার সাথে পেয়েছি আমার এক শিষ্যা প্রত্যুষা বলে একটি মেয়ে, তাকে পেয়েছি,
সবাই মিলে একটা সুন্দর ক্যাসেট করেছি আমরা, তুমি যে জগৎ কান্ডারি ক্যাসেটটা খুব চলছে, অনেক বিক্রি হয়ে গেছে। সেই টাকা, বিক্রিত অর্থের টাকা কিন্তু আমি আমার তপভূমি শান্তি আশ্রম আছে তারাপীঠে, সেই শান্তি আশ্রমের নামে ক্যাসেটটা বার করা হয়েছে। সেই টাকা এখন পর্যন্ত আমি একটা টাকা খরচা করিনি, কিছু টাকা আমি গরিব দুঃখীদের হুইল চেয়ার দিয়েছি, আমি কিছু টাকা আমি গরিব দুঃখীদের দান করেছি, কম্বল বিতরণ করেছি, কিছু টাকা আরও জমা আছে আবার কোনো অনুষ্ঠান দেখে, যাক যোগ দেখে, যে যোগ্য যোগ ছাড়া আমি কিছু করি না, ভালো যোগ দেখে আমি সেগুলো আবার বিতরণের ব্যবস্থা করব। এই যে চিন্তাভাবনাটা, এটা আমাকে বাবাই আমাকে শিক্ষাটা দিয়েছিলেন যে এটা করা দরকার, আমি সেই শিক্ষায় ব্রতী হয়ে করছি, আশা করি যেমন সারা জীবন এরকম করতে পারি। একদমই ঠিক কথাই, এবং তার রেজাল্টটাও কিন্তু একদম হাতে নাতে দেখতেই পাচ্ছি আমরা। আমাদের সাথে আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নি। নমস্কার। হ্যাঁ একটু জোরে বলুন। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, ডেট অফ বার্থ? 4th November 1963। সময়? সকাল আচ্ছা মানে ভোর রাত তিনটে। জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন? কন্যা লগ্ন। সোমবার ছিল তোমার, রবিবার রাতে সোমবার সকালে, তাই তো? কন্যা লগ্ন বৃষ রাশি, ঠিকই বলেছে, রোহিণী নক্ষত্র এবং ওর হচ্ছে নরগণ, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে জন্ম। শুভ দিন হচ্ছে, শুভ সংখ্যা লিখে রাখো 4-8। শুভ দিন হচ্ছে বুধ শুক্র সোম। শুভ রাশি হচ্ছে বৃষসিংহ তুলা। শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ এবং শুভ দিক হচ্ছে উত্তর দিক। প্রথম কথা বলবো, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। দ্বিতীয় কথা, অর্থ মোটেই রাখতে পারছে না মা, এরকম হচ্ছে? অর্থ অকারণে বেরিয়ে যাচ্ছে এবং শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। 63 সালে জন্ম, মানে বয়স এমন কিছু না, এই এই বয়সে যেটুকু শরীরের কষ্ট থাকা দরকার সেটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, রবি বুধ এক ঘরে আছে, সবার জন্য করে যাবে, সুনামুনি পাবেন না, বিশেষ করে নিজের আত্মীয় ব্লাড রিলেশনের লোকরা ওকে কিন্তু যন্ত্রণা দেবে, এরকম দেয়। হুম, এবং অর্থনৈতিক একটা ডামাডোল কিন্তু চলছে মা এই সময়টা, কারণ রবি ওর কার্তিক মাসে জন্ম, রবি নিচস্থ, অর্থের জায়গাটা কিছুটা গোলমাল হবে, যশ যোগাযোগ যেগুলো আছে সম্মান পান, মানে কিছু কিছু জায়গায় অসম্মানিত হবে আর মানুষজন ঠকাবে ওকে, হচ্ছে কি না? হ্যাঁ, কিন্তু একটা জায়গা মা বলে দিচ্ছি, বৃহস্পতিটা ভালো আছে, বৃহস্পতি মিনের ঘরে আছে, স্বক্ষেত্রে বৃহস্পতি নিজের নক্ষত্রে আছে, এই জায়গার জন্য অর্থের অভাব কোনোদিন হবে না, ডাল ভাত সুন্দরভাবে চলে যাবে। আর একটা জিনিস পাচ্ছি মা তোমাদের, দেখো ডাল ভাত চলে যাবে ঠিকই বললাম, কোথাও সব কিছু চলছে, কোথাও যেন একটা গ্যাপ, কোথাও যেন একটা শান্তির অভাব পাচ্ছি। তোমাদের কি নিজেদের বাড়ি? আচ্ছা, একটু বাস্তু দোষ পাচ্ছি মা, বাড়িতে আয় উন্নতি শুভ কাজে বাধা হচ্ছে, এরকম হচ্ছে? আমি সেটা পাচ্ছি, কারণ এখন দেখো মঙ্গল বাস্তুরও দেখে, এখানে মঙ্গল যে জায়গায় বসে আছে সেই জায়গায় বাস্তুর জায়গাটা কিন্তু ডিস্টার্ব পাচ্ছি আমি, বাস্তুতে তোমাদের সুখ শান্তি নেই মা, তুমি তুমি যে আছো, তোমার দেখো হাঁটু, তোমার বয়স এমন কিছু না আমি পাচ্ছি, তোমার দেখো হাঁটু কোমরে ব্যথা, একটা অপারেশনের যোগও পাচ্ছি এখানে। হ্যাঁ আমি পাচ্ছি মা, অস্ত্রোপচারের যোগ আছে তোমার, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, তোমাকে কাটাকুটিও দেখতে পাচ্ছি না, হরোস্কোপ বলছে এখানে যে তোমার যে ঘর, মানে তোমার যে কর্তার ছকটি সেটির, তোমার যে ঘরটা হচ্ছে পত্নী স্থান সেটা হচ্ছে সপ্তম ঘর, এই সপ্তম ঘরের যে অধিপতি বসে আছে সেই ঘরে কাটাকুটি হবে, তোমার একটু অপারেশনের যোগ পাচ্ছি, হাঁটু কোমরে ব্যথা এবং অ্যাসিডিটির প্রবলেম তোমার, কোমরে হাঁটু কোমরে ব্যথা বললাম তো, এবং তোমার আরেকটা জিনিস এখন হচ্ছে চুল খুব উঠে যাচ্ছে মা তোমার, তোমার অনেকটা চুল ছিল ছোটবেলার থেকে, তোমার চুলের জন্য তোমার একটা নাম আছে, কিন্তু এখন তোমার চুল একদম উঠে যাচ্ছে, আমি ঠিক বলছি? আপনি কি, আমার না জানতে ইচ্ছা করছে, আপনি কি শাস্ত্রীজির কাছে এসেছেন আগে? আচ্ছা, তাহলে শাস্ত্রীজি কিন্তু এখন আপনাকে দেখতে পাচ্ছে না, আপনি আমাদের দেখতে পাচ্ছেন, কিন্তু তার সাথে আপনার কোথাও একটু অবাক লাগছে না যে কি করে এরকম বলে দেওয়া সম্ভব যে মাথার চুল সেটা উঠে যাচ্ছে, এইভাবে বলা সম্ভব? হ্যাঁ সেটা তো শাস্ত্রীজি বললেন, কিন্তু আপনার কি একটু মনে হচ্ছে না যে কি করে শাস্ত্রীজি বলছেন, মনে প্রশ্ন জাগছে? হ্যাঁ সেটা পাচ্ছি, সেটাও পাচ্ছি রয়েছে, আসলে আমি একটু ইন্টারাপ্ট করে শাস্ত্রীজি না বলে পারছি না, যে এই যে দীর্ঘ এতগুলো বছর ধরে আপনি সাধনার জগতে রয়েছেন, তার রেজাল্ট হচ্ছে এইভাবে প্রেডিকশন দাও, রবি বুধ যদি কারোর তুলার ঘরে থাকে এবং কেতু যদি কারোর ধনুর ঘরে থাকে
তাহলে কিন্তু তার চুল উঠবে। যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে বলছি, দেখবেন চুল উঠে যাবে। রবি কার্তিক মাসে যাদের জন্ম নিচস্থ রবি আছে, তার সঙ্গে বুধ যুক্ত আছে, এবং তার সাথে কেতু যদি কারো তৃতীয় ঘরে থাকে, তাহলে সেই জায়গায় কিন্তু অবশ্যই চুল উঠবে, এই জন্য বললাম। এবং সপ্তম ঘরের সঙ্গে মঙ্গলের একটা শনির কানেকশন করেছে, সপ্তম ঘর থেকে আমাদের প্রত্যেক স্বামী স্ত্রীর বিচার করতে হয়। একটা স্বামীর ছক থেকে তার পত্নীর বিচারটা করতে গেলে সপ্তম ঘরকে দেখতে হবে, সপ্তম ঘর থেকে আমাদের পত্নীর বিচার করতে হয়, মানে স্ত্রীর বিচার। সেই স্ত্রীর বিচারটা করতে গিয়ে সপ্তম ঘরে দেখছি সেখানে কিন্তু ডিস্টার্ব আছে, মঙ্গল শনির কানেক্ট করেছে, সেই জায়গাতে আমরা বলবো একটা অপারেশন যোগ হতে পারে, মা বলল অপারেশন হয়েছে। এগুলো ছক দেখে কিছুটা বলা যায় কিন্তু আমরা পারি, যারা দক্ষ অ্যাস্ট্রোলজার বহুদিন ধরে এই কাজ করছে তাদের পক্ষে সম্ভব, সবাই কিন্তু এগুলো বলতে পারবে না। একদমই ঠিক কথা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর ঠিক এই কারণেই কিন্তু এই অনুষ্ঠানের এতটাই জনপ্রিয়তা যে আপনারা বাড়িতে বসেই কিন্তু আপনাদের সমস্যাগুলো জেনে নিতে পারেন। কিন্তু সমস্যা তো জানলেন, সমাধানের রাস্তা সেটা কি করবেন? সমাধানের জন্য তো যে কোনো জায়গায় পৌঁছলে হবে না, তার জন্য কিন্তু অতি অবশ্যই শাস্ত্রীজির সাথে যোগাযোগ করতেই হচ্ছে। বৈশাখী অমাবস্যা উপলক্ষে আরেকবার মনে করে দিই, যারা এখনও যোগাযোগ করেননি, হাতে অল্প কয়েকদিনই আর সময় রয়েছে, যদি সম্ভব হয় অতি অবশ্যই পৌঁছবেন। কারণ আসুন না, জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরোনোর জন্য এরকম একজন মানুষকে গুরু নির্বাচন করুন, এরকম একজন মানুষের হাত ধরুন, তাহলেই দেখবেন জীবনটা অনেক মসৃণ হয়ে যাবে। আরও একজন বন্ধু আমাদের সাথে, নমস্কার। জন্মস্থান কোথায়? বেহালা। রাশি লগ্ন জানেন? শনি রবি বুধ, এবং শুভ রাশি হচ্ছে কন্যা মকর কুম্ভ, শুভ ধাতু হচ্ছে রূপা, শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব, শুভ রং গোলাপি এবং সাদা, ঠিক আছে মা? ও এখন দেখো একটা কথা বলবো, ওর রাশি লগ্ন হচ্ছে বৃষ লগ্ন বলেছো, মিথুন রাশি, তাই তো বললে? আদ্রা নক্ষত্র এবং নরগণ কৃষ্ণপক্ষের নবমীতে জন্ম, কিন্তু গ্রহগত দিক ওর ভালো পাচ্ছেন, ও রাগ জেদটা ভীষণ, ও রাগি জেদি মুডি, ঠিক আছে? দ্বিতীয় মঙ্গলচন্দ্র কেতু বসা, চন্দ্র কিন্তু এক ঘর, ওর পড়াশোনা যেটা করেছে, চন্দ্র কেতু যদি কারোর এক ঘরে থাকে সেটাকে আমরা গ্রহণযোগ বলি, এই গ্রহণযোগ যদি কারোর থাকে প্রত্যেকটা জিনিস কিন্তু থেমে থেমে হবে, বাধার মধ্যে আছে ওর, তাই কি হয়েছে? এবং বুধ তার সাথে যুক্ত আছে, যথেষ্ট ভালো আছে, শুক্র ভালো, খুব ফ্যান্সি টাইপের হবে, ফ্যান্সি মেয়ে হবে মা। আর রাহু বসে আছে বৃহস্পতি ঘরে, ওই জন্য বলেছি একটু রাগ জেদটা হবে, ও যেহারে বুদ্ধিমতি সেহারা কিন্তু আরো ভালো রেজাল্ট হওয়ার দরকার ছিল, সেটা কিন্তু তোমাদের মানে বেরিয়ে গেছে, কিন্তু রেজাল্টটা মানে কি বলবো আরো ভালো হওয়ার কথা ছিল, তাই তো? হ্যাঁ, সেটা কিন্তু আশানুরূপ রেজাল্টে কিছু 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 জায়গায় বাধা হয়েছে মা, তোমাদের সেই জায়গাটা মনঃপূত হয় না, ওটাই আমি বলতে চাইলাম। কারণ এখানে দেখো রবি বৃহস্পতি এক ঘরে আছে, খুব ভালো যোগ, শুক্র আছে খুব ভালো যোগ, শনি ভালো আছে নিজের ঘরে বসে আছে, শুক্র তুলার ঘরে বসে আছে, তুলার অধিপতি শুক্র স্বক্ষেত্রে বসে আছে, রবি বুধ এক ঘরে আছে, বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, সেখানে বৃহস্পতি আছে খুব ভালো, কিন্তু চন্দ্রকেতু থেকে সেই জায়গাটা বাধা করে দ্বিতীয় চন্দ্রকেতু আছে, তোমাদের আত্মীয় রিলেটিভ থেকে ওকে কিন্তু জেলা হিংসা করবে, করে কি না? একদম করে, এটা একদম একদম আমি সেটা পাচ্ছি, কারণ চন্দ্রকেতু যদি একবার, কেতু খুব ডিস্টার্ব মা, ওর শরীর স্বাস্থ্যও ভালো যাচ্ছে না ওর, প্রথম কথা বলবো ওর শরীর স্বাস্থ্য একটু মানে কি বলবো ওটা খিটখিটে মেজাজের হবে, আর গাইনির কিছু সমস্যা হতে পারে ওর, এরকম আছে জানো তুমি? চন্দ্র যদি কেতু যদি চন্দ্র এক ঘরে থাকে, গাইনোকোলজি কিছু সমস্যা থাকে, ওদিকে যদি কোনোদিন কিছু পাও সেটা একটু ডাক্তার দেখিয়ে নিও, কেমন? আর এই জায়গাটা পাচ্ছি ওর, দেখো দ্বাদশে মঙ্গল বসে আছে, ও কিন্তু মাঙ্গলিক, বিবাহিত জীবনটা কিছুটা ডিস্টার্ব হবে, কিন্তু ওর নিজস্ব পছন্দের বিয়ে হবে মা, সেই জায়গাটা পাচ্ছি। আছে
পছন্দ করেই বিয়ে করেছে, এখন তো সেটা তো শাস্ত্রীজি বলেই দিলেন যে নিজের পছন্দের বিয়ে, কিন্তু খোটাখুটি তো লাগছে না। সেই জায়গাটা দ্বাদশ মঙ্গল মা মাঙ্গলিক মানে ডিভোর্স যোগ, এখানে বলে দিয়েছি আমি, দ্বাদশ মঙ্গল মানে মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক মানেই তো গোলমাল মা, মাঙ্গলিক মানে ডিভোর্স যোগ, নিজের দেখে বিয়ে করবে। আমি এটা বললাম মঙ্গল বিয়ের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, তুমি বললে ডিস্টার্ব চলছে, তুমি ভালো জ্যোতিষীর একটা পরামর্শ করাও কেমন। হ্যাঁ, বিয়ে দিলে বিয়েটা দিয়েছো বলে ওই গাইনির সমস্যাটা কেটে গেছে, কিছু কিছু জিনিস সমস্যা থাকে আমাদের জ্যোতিষ শাস্ত্রে পাওয়া যায়, সেগুলো হয়ই, কিন্তু সেটা বিয়ের পর অনেকটা কেটে যায়, আমরা দেখতে পাই, চিকিৎসা শাস্ত্রও বলে এবং জ্যোতিষ শাস্ত্রও বলে। তো সেই জায়গায় গোলমালটা পাওয়ার কথা, একটা অপারেশন যোগও আছে গাইনোকোলজি কোনো জায়গায় কেমন, তো সেই জায়গাগুলো একটু যেমন ইগনোর না করে জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে বলবে। আর সন্তান সন্ততির একটু সমস্যা হবে, কিন্তু সেটাও পেলাম, সন্তান সন্ততি নিয়ে সমস্যা হবে, সন্তান হওয়ার পক্ষে এখানে কিন্তু জটিলতা আছে মা, ঠিক আছে, ওইগুলো একটু ভালো জ্যোতিষের পরামর্শ নাও, দেখবে ঠিক হয়ে যাবে। আর স্বামী স্ত্রীর অশান্তির জন্য ভালো জ্যোতিষের পরামর্শ কেন, দ্বাদশে মঙ্গল আছে মাঙ্গলিক দোষ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, অশান্তি থেকে ডিভোর্স হতে পারে, এই চকটা কিন্তু সেরকম ইন্ডিকেট করছে। চাকরির যোগ আছে মা, চেষ্টা করতে বলো, চাকরি পাবে, সরকারি চাকরি এখন পাচ্ছে না পরে, এখন সরকারি চাকরি ওর পাচ্ছে মোটামুটি নভেম্বরের পর, 2016 নভেম্বরের পর সরকারি চাকরির যোগ কেমন, ঠিক আছে মা। মানালিদি অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, এবং যে যে সমস্যাগুলো শাস্ত্রীজি বলে দিলেন সেগুলো কিন্তু অলরেডি আপনি ফেস করছেন আপনার মেয়েকে নিয়ে, তাই বলবো এখন থেকে আর দেরি নয়, আপনি বেহালা থেকে ফোন করছেন, কাজে কি করতে হবে আমার বলার থেকে আমার মনে হয় ফোনটা রাখার পর আপনি নিজেই বুঝতে পেরেছেন যে আপনার কি করণীয়। যদিও এখন যদিও না মনে হয় যে না কি করব আর একটু সময় দিই, তাহলে বলবো যে না, সময় নষ্ট করবেন না, মেয়ে জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ এই ছকটার মধ্যে কিন্তু অনেক জটিলতা খুঁজে পেয়েছেন শাস্ত্রীজি। তাই বলবো যে অতি অবশ্যই বেহালা থানার কাছে পঞ্চানন পোস্ট অফিসের পাশে পঞ্চাননতলা অ্যাপার্টমেন্ট পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবার এবং রবিবার দিন দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, শাস্ত্রীজির সাথে অতি অবশ্যই যোগাযোগ করুন, কারণ এই জটিলতা থেকে বেরোনোর জন্য কিন্তু এরকমই একজন মানুষকে আপনার পাশে দরকার, যিনি সব জায়গা থেকে আপনাকে বের করতে পারবেন এবং আগামী দিনে যে মেয়ের চাকরির সম্ভাবনা রয়েছে সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে আপনি কাজে লাগাতে পারবেন, কিন্তু তার জন্য আজকের দিনটাকে গুরুত্ব দিন, তাহলেই দেখবেন ভালো থাকতে পারবেন। নমস্কার, কে আছেন আমাদের সাথে? হ্যালো, নমস্কার, আমি টালিগঞ্জ থেকে বলছি। কে বলছেন? ছেলের সুখ করতে যাচ্ছি। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম গৌরব দত্ত। হ্যাঁ, গৌরবের ডেট অফ বার্থ 1/9/1998। হুম, সোমন। আমার সকাল 8:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। রাশি লগ্ন জানেন? মঙ্গল, শুভ রাশি হচ্ছে বৃষ, সিংহ এবং তুলা, শুভ ধাতু হচ্ছে ব্রোঞ্জ, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা, এবং শুভ বর্ষ মানে যে বছরগুলো ভালো যাবে 19, 28, 37 এবং 46, ওর কিন্তু উচ্চশিক্ষার যোগ আছে, আমার পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো আছে, এই 6-8 মাস যাবত একটু পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব করছে, এরকম হচ্ছে? কিসে পড়ছে ও? হ্যালো, হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ বলছি, কিসে পড়ছে এখন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, গৌরব এখন কি নিয়ে পড়াশোনা করছে? মঙ্গলটা নিচস্থ আছে, রবি ভালো আছে, কিন্তু রাহুর সাথে যুক্ত হয়ে বসে আছে, শনি নিচস্থ হয়ে বসে আছে, শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবে, এবং অশুভ বন্ধু বান্ধব থেকে ওকে বিপদে চালিত করতে পারে, এরকম ঘটনা একবার ঘটেছিল কিছুদিন আগে, তোমরা সেটাকে মানে রেক্টিফাইড করে তাকে ঘরে নিয়ে এসছো, এরকম ঘটনা ঘটতে পারে, কিন্তু বন্ধু বান্ধব থেকে একটা বাজে পরিচালনার দ্বারা সে কিন্তু মাথাটা পড়াশোনার দিকটা গোলমাল হতে পারে, এরকম হয়েছিল? সেটা খেয়াল রাখো মা, কারণ ভালো ছেলেটি কিন্তু ভালো খুব, এর ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল আছে, ব্রাইট ভবিষ্যৎ, তুমি একটু গাইড করবে, আর রবি রাহুর গ্রহণযোগটা কাটাবে, আর শনির একটা প্রতিকার করাবে, শনিবার ওকে নিরামিষ খাওয়াবে মা, খুব ভালো হবে, এবং জায়গা যথেষ্ট ভালো আছে, ওকে জয়েন্ট দিয়ে কি মেডিকেলে যাবে বলেছে? হ্যাঁ, তাহলে তো তোমার জয়েন্ট দিতেই হবে, জয়েন্টটা বসতেই তো হবে, নালে ইঞ্জিনিয়ারিং হবে কি করে বলো মা? হ্যাঁ
আমি জয়েন্ট দিতে পারছি এবং সেখানে ইঞ্জিনিয়ারিং এ গেলে ভালো হবে না, শনি কিন্তু নিচস্থ আছে মা, একদম ভালো হবে না। যদি যাই দেখবে পরে আমার কথা স্মরণ করবে, জায়গাটা গোলমার, শনি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর কারাগ্রহ, শনি নিচস্থ বসে আছে, শনি মেসের ঘরে বসে আছে নিচস্থ। শনি নিচস্থ থাকলে তার ইঞ্জিনিয়ার লাইন হবে না। রবি ওর ভাদ্র মাসে জন্ম, রবি বসে আছে একদম সিংহের ঘরে স্বক্ষেত্রে, যদি মেডিকেলে যেতে পারে ভালো, নাহলে জেনারেল নিয়ে পড়াশোনা করে ডক্টরেট করুক, সেই জায়গাটা ভালো হবে মা। ঠিক আছে মা, এটা কিন্তু খেয়াল রেখো, তুমি ফোনটা করেছো আমাকে কিন্তু ঠিক ঠিক কথা তোমাকে বলতে হবে, বাজে কথা বললে তো হবে না, নাকি? তোমরা হয়তো স্টিমটা জানো না, স্টিম কিন্তু মেডিকেল শাস্ত্রের কারকগ্রহ হচ্ছে রবি, আর ইঞ্জিনিয়ারিং এর কারকগ্রহ হচ্ছে শনি। এই শনি যদি কারোর ভালো না থাকে তার ইঞ্জিনিয়ার হবে না, আর মেডিকেল শাস্ত্রের জন্য রবিকে ভালো থাকতেই হবে। এবং শনি এখানে ভালো না, খুবই খারাপ হয়ে বসে আছে, ইঞ্জিনিয়ার লাইনে দিলে কিন্তু খুব একটা ভালো হবে না আমার মনে হয়। তুমি একটু ভালো জ্যোতিষীর পরামর্শ করো, দেখবে তোমাকে আরো ভালো বলে দেবে, কেমন? ঠিক আছে মা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছলে তার রেজাল্ট কি হয় সেটা বোধহয় গৌরবের এই ছকটা আলোচনা করতে করতে আপনারা নিজেরাই বাড়িতে বসে বুঝতে পারছেন। গৌরব নিজে চাইছে ইঞ্জিনিয়ারিং পড়তে, কিন্তু জন্মছক কিন্তু তা ইন্ডিকেট করছে না, সেটা সম্পূর্ণ অন্য কথা বলছে। এইভাবেই আমরা কিন্তু দেখি যে স্টিম সঠিক নির্বাচন না করার ফলশ্রুতি হিসেবে যেটা হয়, পুরো বছরটা শুধু নয় জীবনটাই কিন্তু ঘেটে যায়। তাই এই ঘাটা জীবনটাকে রাখবেন নাকি একদম সুন্দর মসৃণভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবেন, সেই চিন্তাভাবনাটা আপনাকে করতে হবে। যদি মনে করেন যে না আমি ভালো থাকবো সুন্দর থাকবো, তাহলে অতি অবশ্যই শাস্ত্রীজির সাথে কিন্তু যোগাযোগ করতে হবে। এবং কি নিয়ে পড়াশোনা করবেন, কি ব্যবসা করবেন, কি চাকরি করবেন, সবটাই কিন্তু একটা জন্মছক বলে দিতে পারে। আমরা আরও বিস্তারিত বিষয় জানবো, কিন্তু তার আগে দেখে নিই কে রয়েছেন সাথে। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম। কে বলছেন? আচ্ছা মৌমিতা, কার জন্য জানবেন একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ 28 ডিসেম্বর 1989। সময়? রাত্রি 10:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে হাওড়া। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, ধনু রাশি সিংহ লগ্ন। ধনু রাশি এবং সিংহ লগ্ন, তাই তো? হ্যাঁ। বৃহস্পতিবারে জন্ম? বৃহস্পতিবার। হ্যাঁ, ধনু রাশি সিংহ লগ্ন, পূর্ব আষাঢ় নক্ষত্র নরগণ শুক্লপক্ষের প্রতিপত্তিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণের তুমি জাতিকা, শুভ সংখ্যা 1-9, শুভ দিন মঙ্গল রবি বৃহস্পতি, শুভ রাশি হচ্ছে মেষ বৃশ্চিক ধনু, এই রাশির সাথে বিয়ে তাহলে তোমার ভালো হবে। আর শুভ দিন হচ্ছে মঙ্গল রবি বৃহস্পতি, শুভ ধাতু হচ্ছে তামা, শরীরে অনেক কিছু রোগ পুষে রেখেছো মা, তুমি রোজ শরীরটা ডিস্টার্ব আছে, তামা একটা ধারণ করবে খুব ভালো হবে। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সবুজ। তোমার জায়গা যেটা পাচ্ছি দেখো মা, তুমি যেটা মনে করেছো জীবনে সেটা কিন্তু হয়নি তোমার জীবনে, হয়েছে কি? তুমি কাজকর্ম দিকেও ঠিক মতো পাচ্ছ না, পড়াশোনার জায়গাটা খুব ডিস্টার্ব পাচ্ছি, কেতু ডিস্টার্ব আছে, বুধ শুক্র রাহু ডিস্টার্ব আছে, রবি শনি এক ঘরে বসে আছে, রবি শনি এক ঘরে থাকলে এটাকে বিষ যোগ বলে, বুধ যে পড়াশোনা দেবে সে রাহুর সাথে যুক্ত হয়ে বসে আছে, বৃহস্পতি বুধের ঘরে বসে আছে, চন্দ্রের ঘরে কেতু বসে আছে, দ্বাদশে খুব ডিস্টার্ব, শরীর স্বাস্থ্য তোমার খুব একটা ভালো যাবে না, যাই কি? কোনো ENT প্রবলেম আছে তোমার? আমি পাচ্ছি সেটা, ENT প্রবলেম হবে। কেতু যদি কারো দ্বাদশে থাকে এবং চন্দ্রের ঘরে থাকে, জল বাহিত কোনো রোগ মানে চোখ কান গলা তিনটের মধ্যে কিছু না কিছু ডিস্টার্ব তোমার থাকবে। আছে? হ্যাঁ পাচ্ছি তো সেটা, তোমার কেতুর চন্দ্রের ঘরে কেতু থাকলে ঠান্ডা লাগবে, একটা হাঁপানি অ্যাজমাটিক প্রবলেম থাকবে, কানের একটা প্রবলেম থাকবে, গলার একটা প্রবলেম থাকবে, চোখ কান গলা চোখের প্রবলেম থাকবে, ঠিক আছে? অতএব সেই জায়গাটা পাচ্ছি তোমার, জায়গাটা ডিস্টার্ব তুমি বলছো, একটু গোলমাল আছে, রবি শনি বিশ যোগ, মাঝে মাঝে জীবনটা বিষম হয়েছে, লোকজন ঠকাবে, প্রেম প্রেম মানে প্রেম টেম করতে গেলে তুমি আঘাত পাবে, যন্ত্রণা পাবে, পেয়েছো প্রথম লাইফে? হ্যাঁ সেই জায়গাটা পাচ্ছি কিন্তু। তা এখন কি করছো, কাজকর্ম দিক করছো না কাজ? সরকারি চাকরি যোগ আছে তোমার, রবি শনি এক ঘর আছে, রবি সরকারি চাকরি তাই শনি যুক্ত আছে, রবির প্রতিকারটা করাবে তার সাথে কেতুর একটা প্রতিকার করবে, তোমার জায়গা যথেষ্ট ভালো হবে মা, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ সরকারি চাকরি পাওয়ার যোগ আছে, তুমি চেষ্টা করে যাও। কিন্তু রবি আর শনি এই দুটো জায়গা কিন্তু বিশ যোগ সৃষ্টি করেছে, রবির শত্রু শনি, শনির শত্রু রবি, রবি এবং বৃহস্পতি সরকারি চাকরি দেয়, তো রবির জায়গাটা প্রচণ্ড শনি যুক্ত হয়ে গোলমাল হয়ে গেছে। যদি রবির প্রতিকার না করো, প্রতিদিন স্নান করো, একটু সূর্য প্রণাম করো, ওইটা করে যাও, রবির আরো কিছু টটকা আছে, আরো কিছু কাজ আছে, সেগুলো করবে, দেখবে অনেক ভালো হবে, কেমন?
একদমই ঠিক কথা মমিতা, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। আর ঠিক এইভাবে এই জীবনে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোকে জেনে নিতে হয়, বুঝে নিতে হয়, সেটা নয় লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনারা জানলেন, কিন্তু সমাধানের জন্য আরও বিচার বিশ্লেষণের জন্য তখন কিন্তু পৌঁছতেই হবে। তাই পৌঁছানোর জন্য একবার দেখে নেব আমরা চেম্বারের অ্যাড্রেস। আপনারা আজকে যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য বলে দিই, প্রতি মঙ্গলবার আপনারা পেয়ে যাচ্ছেন স্মৃতির মোড়ে বিকেল 4 থেকে রাত 8 পর্যন্ত কোলাঘাট শেরি পাঞ্জাব হোটেলের সামনে, রিনের সেনগুপ্তর অফিসে পাচ্ছেন প্রতি সোমবার দুপুর 12 থেকে 5 পর্যন্ত, পেয়ে যাচ্ছেন পরের সপ্তাহে আবার সোমবার মেদিনীপুরে কেরানীতলা একান্ত আপন লজ দুপুর 2 থেকে সন্ধ্যে 7 পর্যন্ত, হাওড়া ময়দান জাগৃতিতে প্রতি শনিবার বিকেল 4 থেকে রাত 8 পর্যন্ত পাচ্ছেন, গড়িয়াহাটে পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার বিকেল 4 থেকে রাত 8 পর্যন্ত এবং প্রতি শুক্রবার রবিবার পাচ্ছেন দুপুর 12 থেকে সন্ধ্যে 7 পর্যন্ত, বেহালা থানার কাছে পঞ্চাননতলা পোস্ট অফিসের পাশে পঞ্চানন অ্যাপার্টমেন্টে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 2493600004 এবং 9830026370 এই নাম্বারে। এবার আমরা নজর রাখবো জ্যোতিষ আলোকে জীবন জিজ্ঞাসা, জীবন জ্যোতিষ, জীবন দর্পণ এবং টোটকায় সমৃদ্ধ জীবন সমৃদ্ধি, সবকটি বই আপনারা পেয়ে যাচ্ছেন কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরি এবং গিরিজা লাইব্রেরিতে, এছাড়াও শাস্ত্রীজির বিভিন্ন চেম্বারে পাচ্ছেন। লাইফ হরোস্কোপ যারা এখনও করাননি তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন এবং আপনার যা রাশি সেই অনুযায়ী রাশি কাজ আপনার সাথে রাখছেন। তুমি যে জগৎ কাণ্ডারি, যে সিডিটির কথা আমরা প্রত্যেকটা মুহূর্তে বলি, সেই সিডির অর্থ কিন্তু পৌঁছে যাচ্ছে দুস্থ মানুষদের সেবায়, তাই এই কর্মযোগে আপনিও সামিল হতে পারেন। চলে এসেছি দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্বে, আর শেষ পর্ব মানে শাস্ত্রীজির কাছে আসা আরও কিছু জানার জন্য। সামনে আসছে অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়ার দিনটা সবাই জানে একটা বিশেষ পর্ব, মানে ঠিক মতো হিসাব করে দেখতে গেলে সারা বছরের যে দিনটি শ্রেষ্ঠ দিন যদি ঠিক মতো নেওয়া যায় সেই শ্রেষ্ঠ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার কয়েকটি কাজ আছে সেগুলো আমি বলেছি এর আগে, আজকে অবশ্য বলবো। অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্য কি, অক্ষয় তৃতীয়াকে আমরা বলি নবান্ন পার্বণ বলি, অক্ষয় তৃতীয়ার দিনটা কিন্তু আমরা নবান্ন পর্ব বলি, ভীষণ বড় দিন। এবং এই দিন হচ্ছে অন্নপূর্ণা দেবীর জন্ম হয়েছিল, যে অন্নদাতা, এবং এই দিনেই কিন্তু ত্রেতা যুগ শুরু হয়েছিল এবং গঙ্গা নদী মর্তে আবনন মানে এনেছিলেন হচ্ছে ভগীরথ এই দিনটাতেই। কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু বেদব্যাস এবং সিদ্ধিদাতা গণেশ মহাভারত লেখা কিন্তু শুরু করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু মহাভারতের বর্ণনা অনুযায়ী এই দিনেই ধর্মরাজ যুধিষ্ঠির অক্ষয় পাত্র পেয়েছিলেন, যেটা আমি বলেছিলাম, আমি লাস্টে আরও বলবো, যার সাহায্যে তিনি রাজ্যের দরিদ্র মানুষের কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনেই অক্ষয় পাত্র পেয়েছিলেন। সে অক্ষয় মানে তৃতীয়াতে ওই পাত্র পেয়ে কিন্তু দরিদ্র মানুষের আহার তিনি নিবারণ করেছিলেন। এবং কৃষ্ণ রাজহার পরে প্রথম যে কৃষ্ণের প্রধান সখা সুদামার দেখা পেয়েছিলেন এই দিন, এবং এই দিনেই কিন্তু কৌরব যখন রাজ্যসভায় দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করে সেই সময় কিন্তু ওই বস্ত্রহরণটা ঠিকমতো হয়নি, সেই এই দিনেই কিন্তু হয়েছিল বস্ত্রহরণটা, এবং শ্রীকৃষ্ণ সেই বস্ত্র কিন্তু যোগান দিয়েছিলেন যার ফলে দ্রৌপদীর বস্ত্রহরণ কিন্তু হয়নি। এবং অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু জগন্নাথ দেবের রথ তৈরি আরম্ভ হয়, তাহলে এতগুলো যোগ এই অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়া কিন্তু ভালো যোগ। এই অক্ষয় তৃতীয়ার দিনে আমি পুজো পাঠ করে তারাপীঠে থাকছি, অক্ষয় তৃতীয়ার দিনে বিশেষ আমার একটা যজ্ঞ আছে, বিশেষ একটা কাজ আছে, আমি 6 থেকে 10 পর্যন্ত তারাপীঠ থাকছি, তারাপীঠ থেকে ফিরে আসার পর ওখান থেকেই অক্ষয় তৃতীয়ার দিনে যাগযজ্ঞ আছে, যাগযজ্ঞ করে প্রত্যেকের জন্য কতিপয় কয়েকের জন্য আমি একটি কুবের যন্ত্র দেবো প্রত্যেককে খুব স্বল্প মূল্যে, যে যন্ত্রটা বাড়িতে রাখলে অক্ষয় তৃতীয়া টু অক্ষয় তৃতীয়া তার অর্থের অভাব হবে না, আমি চ্যালেঞ্জ দিতে পারি। তার সঙ্গে কুবের যন্ত্রের সঙ্গে কুবের একটা চাবি, এই চাবি লক্ষ্মী চাবি যদি বাড়িতে রাখতে পারে তাহলে কিন্তু ভীষণ ভালো ফল হবে। এটা আমি পুজো পাঠের মাধ্যমে, যাগযজ্ঞ পুজো পাঠের মাধ্যমে দেবো, যাদের ইচ্ছুক এখন থেকে যোগাযোগ করুন, অথবা আমি 10 পর ফ্রি হব, 10 পর এসে যারা আজ থেকে যোগাযোগ করবে যদিন আছি আমি, তারপরে 10 পর এসে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করলে একটি করে কুবের যন্ত্রম পাবে, কিন্তু কতিপয় কয়েকজনের জন্য, বিশেষ কিছু নয়, কারণ যন্ত্রমটা খুব বড় বাঁধানো এবং বাড়িতে রাখতে হবে, প্রতিদিন ফুল চন্দন দিয়ে পুজো করতে হবে, একটা অসাধারণ ফল পাওয়া যাবে। এবং অক্ষয় তৃতীয়ার দিনে আমরা প্রত্যেকেই একটি রেকাবি কিনবেন, রেকাবির মধ্যে 100 চাল মানে 1 চাল, তার সঙ্গে 5 আনাজ মানে কাঁচা আনাজ, তার সঙ্গে 5 হচ্ছে কাঁচা টাকা, তার সঙ্গে 5 গোটা ফল, তার সঙ্গে একটা মিষ্টি নিয়ে অবশ্যই সূর্যদেবের উদ্দেশ্যে ছাদে বা কোনো যেখানে রোদ আছে সেই জায়গায় রেখে দেন। এবং এটা সূর্য ডুবে যাওয়ার পর সকালে দেবেন, সান্টান করে সূর্য ডুবে যাওয়ার পর ওইটা রেখে দেবেন, ওই দিন দিতে পারেন, পরের দিন কোনো ব্রাহ্মণকে দান করবেন বা কোনো ভিখারিকে দেবেন। সারা বছর অক্ষয় পাত্র যুধিষ্ঠির যেমন করেছিলেন আমরাও যদি সেটা করতে পারি, সারা বছর কিন্তু আমরা অর্থের মধ্যে থাকব, সারা বছর আমাদের অভাব অনটন কোনো দিন হবে না, এটা করলে কিন্তু অসাধারণ একটা ফল পাবে। করুন অনুষ্ঠানটা, আবার কালকে বুধবার 6 চলবে, যারা এখনও শুনতে পারেননি অবশ্যই জেনে নেবেন, এই অনুষ্ঠানটা কালকে আবার চলবে, আমরা দেখুন।
খুব ভালো, এগুলো করলে ভীষণ ভালো ফল পাবেন। এবং অক্ষয় পাত্র আরম্ভ করে অক্ষয় পাত্র যদি দান করেন সারা বছর কিন্তু অক্ষয় হবে। এবং অক্ষয় তৃতীয় সকালে যদি স্নান করে আসতে পারেন গঙ্গা স্নান, অসাধারণ একটা ফল পাবে। 100টা গরু দান করলে যা ফল হবে, অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্নান করলে সেই ফলটাই হবে। একদমই ঠিক কথা। এইভাবেই আপনারা সবকিছু পালন করুন আর ভালো থাকুন। আজ অনুষ্ঠান এখানে শেষ করছি, নমস্কার।